এলিতা আমার ঘরে বসে আছে তার চোখ ফোলা মনে হয় একটু আগে কেঁদেছে আমেরিকান মেয়েরা আমাদের দেশের মেয়েদের মতো অকারণে কাঁদে কি না তাও জানি না মাঝে মাঝে ঠোঁট কামড়াচ্ছে প্রচন্ড রাগ এবং প্রচন্ড দুঃখে মানুষ ঠোঁট কামড়ায় মেয়েরা নিচের ঠোঁট পুরুষেরা ওপরে এলিতা দুটো ঠোঁটই কামড়াচ্ছে তার সমস্যা কি আমি বললাম চা খাবে এলিতা প্রবলভাবে মাথা ঝাঁকালো সে চা খাবে না তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে সে আবারও কান্নার উপক্রম করছে আমি বললাম কি সমস্যা এলিতা হাহাকার ধ্বনি তুলে বলল। আমার ক্যামেরা পকেট মার হয়েছে আমি বললাম তোমার বাংলা ভুল হয়েছে পকেট থেকে কিছু চুরি হলে পকেট মার তোমার এই বিশাল ক্যামেরা কোনো পকেটে আটবে না হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে হুম তাহলে হয়েছে ছিনতাই চোখের চোখের সামনে হয় হয় আড়ালে আমি তোমার কাছে বাংলা শিখতে আসিনি কি জন্য এসেছো ঘটনাটা জানাতে আমার সব ছবি ওই ক্যামেরায় কি চমৎকার সব ছবি ছবি তুলেছি আবার তুলবে পাগলের মতন কথা বলছো কেন কোন ছবি দ্বিতীয়বার তোলা যায় না যাবে না কেন প্রথম তোলা ছবির লাইট ঠিক থাকে না পৃথিবী আলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে পৃথিবী স্থির হয়ে থাকলে একই ছবি তৃতীয়বার তোলা যেত প্লিজ টপের তোমার সঙ্গে বকবক করতে ইচ্ছা করছে না কাঁদতে ইচ্ছা করছে কাঁদো তোমাকে কাঁদতে তো কেউ নিষেধ করছে না কেঁদে মন ঠিক করো কেঁদে কেঁদে বিজ্ঞানী নিউটন হয়ে যাও তার মানে কি বিজ্ঞানী নিউটন এক অঙ্কের বইয়ের পাণ্ডলিপি তৈরি করেছিলেন নাম প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা তার আদরের কুকুর জ্বলন্ত মোমবাতি ফেলে পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলে নিউটন বইটা আবার নতুন করে লেখেন তুমিও নতুন করে ছবি তুলবে আমি যেসব মোমেন্ট ক্যামেরায় ধরে দিই সেগুলো পাবো কোথায় নতুন মোমেন্ট তৈরি হবে এলিটা উঠে দাঁড়াতে বলল তোমার কাছে আসাটাই আমার ভুল হয়েছে আমাকে শুধু একটা কথা বলতে বলো তো তোমাদের পুলিশ কি আমাকে সাহায্য করতে পারবে অবশ্যই পারবে তারা চিন্তায় পুরো ঘটনাটা লিখবে কোথায় ছিনতাই হয়েছে ক্যামেরার দাম ছিনতাইকারীর চেহারার বর্ণনা সব লেখা হবে একে জেনারেল ডায়েরি সংক্ষেপে জিডি লেখালেখির পর তুমি চলে আসবে পুলিশ খাতা বন্ধ করে চা খাবে পা না যাবে তুমি বলতে চাচ্ছ এইসব লেখালেখি অর্থহীন সব কিছুই তো অর্থহীন পৃথিবী যে ঘুরছে এটা অর্থহীন না না ঘুরলে কি ক্ষতি হতো এলিতা মুখ কঠিন করে বলল আমি যাচ্ছি আমি বললাম হোটেলে গিয়ে তো মন খারাপ করেই থাকবে তাতে চলো ধোঁয়া বাবার কাছে যাই দেখি তিনি কোনো ব্যবস্থা করতে পারেন কি না ধোঁয়া বাবা মানে ইংরেজিতে স্মোক ফাদার একজন আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন মানুষ জিন পড়ি সব অদৃশ্য প্রাণী পুষেন তিনি অনেক কিছুই বলতে পারেন এমনও হতে পারে তোমার ক্যামেরা কোথায় আছে তার সন্ধান দিলেন ক্যামেরা উদ্ধারের ব্যবস্থা করলেন এলিদা বলল। দিস ইজ বুলশিট আমি বললাম বুলশিট হোক বা কাউডাং হোক চেষ্টা তো করতে দোষ কি কবি বলেছেন নাই কোনো শেষটা করে যা চেষ্টা ডুবন্ত মানুষ খড়কুটা ধরে ভেসে উঠতে যায় ক্যামেরার সোকে অস্থির তরুণী ধোঁয়া বাবা ধরবে এটাই স্বাভাবিক নৌকায় বড়িগঙ্গা পার হচ্ছি তাই নিজেকে কিছুটা সামলেছে অবাক হয়ে চারপাশটা দেখছে আবহাওয়ার মতন কিছু চারপাশে নেই ময়লা আবর্জনে দূষিত এবং বিষাক্ত নদী লঞ্চ স্টিমার ভোগো করছে অসংখ্য নৌকা ভাসছে দেখে মনে হচ্ছে পানিতে ঘই পাকাচ্ছে ছাড়া এদের কোনো গন্তব্যই নেই নৌকা দুলছে। এলিতে মনে হয় খানিকটা ভয় পাচ্ছে সে গলায় বলল নৌকা ডুবে যাবে না তো আমি বললাম টুকতে পারে তুমি সাঁতার জানো না না আমি বললাম সাঁতার জেনে মরাছে সাঁতার না জেনে মরা মরে যাও ভালো ভালো কেন অল্প পরিশ্রমের মৃত্যু বাচ্চার জন্য হাত পা ছুটে ক্লান্ত হবে না তাছাড়া পানিতে ডুবে মরার জন্য এই সময়টা বেশ ভালো কেন পানি গরম শীতের সময় নদীর পানি গরম থাকে তোমার উদ্ভট কথা শোনার মানেই হয় না আর একটা কথাও বলবে না শুধু যদি কিছু জানতে চাই তাহলে উত্তর দেবে আচ্ছা আমরা যার কাছে যাচ্ছি স্মোক ফাদার তাকে কি টাকা পয়সা দিতে হবে খুশি হয়ে কিছু দিলে উনি নেন না দিলেও অসুবিধা নেই ওনার চাহিদা অল্প ধোঁয়া খেয়ে বাঁচেন তো প্রোটিন কার্বোহাইড্রেটের ঝামেলা নেই বেশ ধোঁয়া হলেই চলে তুমি বলতে চাচ্ছ উনি ধোঁয়া খেয়ে সবাই তো তাই বলে আমাকে এইসব তামার সব বিশ্বাস করতে বলছো বিশ্বাস করা না করা তোমার ব্যাপার তবে বিশ্বাস করাই নিরাপদ কারণ কবি বলেছেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এলিতা বলল তোমার সঙ্গে আসাটাই ভুল হয়েছে ক্যামেরার সাথে অস্থির ছিলাম লজিক কাজ করছিল না ঠিক করে বলো তো তোমার অন্য কোনো মতলব নেই তো ভুলিয়ে পালিয়ে আমাকে নির্জন কোনো জায়গায় নিয়ে যাওয়ার মতলব করবে না আমি ক্যারাটে জানি ক্যারাটাতে ব্ল্যাক বেল্ট পাওয়া মেয়ে তাছাড়া আমার সঙ্গে স্প্রেও আছে স্প্রেটা কি আমেরিকান মেয়েরা নিজেদের প্রোটেক্ট করার জন্য ব্যাগে স্প্রে রাখে চোখের উপর স্প্রে দিয়ে দিলে জন্মের মতন অন্ধ হয়ে যাবে তোমার সঙ্গে স্প্রে আছে অবশ্যই আমি স্প্রে ছাড়া চলাচল করি না স্প্রে ব্যাগে আছে তোমার সঙ্গে তো ব্যাগ নেই আমার ধারণা ক্যামেরার সঙ্গে তোমার হ্যান্ডব্যাগটাও ব্যাগটাও চিন্তায় নিয়ে গেছে সে এখন মলম পার্টি হয়ে গেছে প্রেমের পথচারীকে অন্ধ করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে এলিটা কঠিন চোখে আমার দিকে তাকাচ্ছে ডাগো রাখের কারণে চোখে কাঠিন্য আসছে না আমরা ধোয়া বাবার আস্তানার আস্তানায় সন্ধ্যা মেলানোর আগেই পৌঁছে গেলাম প্রচুর দর্শনার্থী বাবার জন্য অপেক্ষা করছে তবে আমরা সঙ্গে সঙ্গে ডাক পেলাম ধোঁয়ায় আচ্ছন্ন ঘর এক কোনায় লাল গামছা কোমরে জড়িয়ে ধোঁয়া বাবা পদ্মাসন ভঙ্গিতে বসে আছেন তার মাথার ওপর লাল শালুর চাদর একপাশে পাশে মালশায় ঘন ঘনে কয়লার আগুন মাঝে মাঝে সেখান থেকে ধূপের দানা বেরিয়ে দেওয়া হচ্ছে ধূপের দানা ছড়িয়ে দেওয়া হচ্ছে ধূপের গন্ধ ধোঁয়ার গন্ধ সব মিলিয়ে দমবন্ধ হয়ে আসার মতন পরিবেশ বাবার মুখ পরিষ্কার করে দেখা যাচ্ছে না তিনি মাঝে মাঝে কারণ ছাড়াই বিকট হাঁ করছেন তখন মুখের ভেতরে লাভ লাল চিপটা দেখা যাচ্ছে মুখের ভেতরটা অন্ধকার অন্ধকারে লাল জিভ কেন দেখা যাচ্ছে বুঝতে পারছি না আলো বিশেষজ্ঞ এলিতা হয়তো বলতে পারবে এলিতা বলল ও গড হোয়াট ইজ দিস ধোঁয়া বাবা বললেন হিমু ভাই কেমন আছেন আমি বললাম ভালো সাদা চামড়ার ওই ছেমড়িকে ফটোগ্রাফার সমস্যায় পড়ে এসেছে ছেমড়ি বাংলা বুঝে খুব যে বুঝো তা বলা যাবে না ধোঁয়া বাবা চিন্তিত গলায় বললেন আমি তো ইংরেজি জানি না ছেমড়ির সঙ্গে কথা কমো কেমনি যা পারেন বলেন আমি দোভাষীর কাজ করব। ছেমরিরে বলেন তার কি সমস্যা যেন বলে আমি এলিতাকে বললাম তোমার কি সমস্যা বাবাকে বুঝিয়ে বলো বাবা শুনতে যাচ্ছেন। এলিতা বলল ইংরেজিতে আমি নিজেকে এইসব বুজ্যুগের মধ্যে জড়াতে চাচ্ছি না ঘরে আমার দম হয়ে আসছে আমি বললাম শুধু যখন করেছ শেষটা দেখো ক্যামেরা হারিয়েছ এটা বলো এলিতে কঠিন গলায় বলল আমি কিছুই বলবো না ননসেন্সের মধ্যে যুক্ত হব না আমাকে বোকা মনে করার কোনো কারণ নেই ধোঁয়া বাবা বলল ছেমড়ে চিল্লায় কেন আমি বললাম মনের দুঃখে চিৎকার করছে দামি ক্যামেরা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে ক্যামেরা গেছে কোন জায়গায় ধোঁয়া বাবার এই বাংলা ইলিতা বুঝতে পারলো সে বিরক্ত গলায় বলল সোনারগা হোটেলের সামনে কি ক্যামেরা নিকন আমি আর কিছু বলবো না আমি বাইরে যাব। আমার চোখ হট হয়েছে এলিতা চোখ ডলতে টলতে খর থেকে বের হলো ধোঁয়া বাবা বললেন হিমু ভাই বসেন অনেকদিন পরে আপনাদের দেখে মনে আনন্দ হয়েছে আমি বললাম আনন্দের হাত ধরে নিরানন্দ আসে ধোঁয়া বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ তাও ঠিক কানাঘোষ চলতেছে যে কোনো দিন পুলিশের সাথে ধরা খাব ক্যামেরা কি পাওয়া যাবে সিদ্দিকের এলাকা পাওয়া তো যাবেই কতক্ষণে পাওয়া যায় সেটা কথা আপনি সাদা ছেমড়ে নিয়ে অপেক্ষা করেন আমি পাত্তা লাগাই রাতে খাওয়া দাওয়া না করে যাবেন না দাওয়াত কবুল করছেন করলাম শুক্রিয়া ধোঁয়া বাবার ঘরে ধোঁয়া কমে আসছিল বাবার নির্দেশে একজন এসে ধোঁয়া বাড়িয়ে দিল বাবা গলায় ডাকলেন হিমু ভাই আমি বললাম কি বলতে চান বলে ফেলুন মৃত্যু ভয় ঢুকেছে বুঝেছেন পেরাই রাতেই স্বপ্ন দেখি ফাঁসির দড়িতে ঝুলতেছি কিন্তু মরণ হচ্ছে না বিরাট কষ্টের ব্যাপার করি বলেন তো ধোয়া খেতে থাকুন আর কি করবেন ধোয়া বাবার আস্তা নাই এলিতাকে নিয়ে রাতের খাবার খেলাম কাচ্চি বিরিয়ানি মুরগির রোস্ট দই মিষ্টি এলিতা বলল অদ্ভুত রান্না এত ভালো খাবার কম খেয়েছি আমি বললাম বীর প্রকৃতির দরবারে খানা সবসময় ভালো হয় ডিনার শেষ সবার আগেই এলিতার ক্যামেরা ব্যাগ চলে এলো ক্যামেরার সঙ্গে তার চামড়ার ব্যাগ ব্যাগের ভেতর নিশ্চয়ই স্প্রেটাও আছে চোখ অন্ধ করার স্প্রে এলিতা আবার বলল ও গড এটা কিভাবে সম্ভব আমি বললাম এই পৃথিবীতে সবই সম্ভব আমরা সবাই অসম্ভব আমি বললাম এই পৃথিবীতে সবই সম্ভব আবার সবই অসম্ভব আমার ধারণা বাবা জিন কাজটা করেছেন এলিতা বলল ম্যান ধোঁয়া বাবা যে এত পাওয়ারফুল তা আগে বুঝতে পারিনি আমি তার ডিসিপ্লিন হতে চাই এটা কি সম্ভব আমি তার ডিসিপ্লিন হতে চাই এটা কি সম্ভব আমি হাই তুলতে তুলতে বললাম এই একটু আগেই তো বলেছি পৃথিবীতে সবই সম্ভব আবার সবই অসম্ভব ক্যামেরায় যেসব ছবি তুলেছ সেগুলো ঠিক আছে কিনা আগে দেখাও ধোঁয়া বাবার শিষ্য হবার চিন্তা বাদ দাও শিষ্য হলে সমস্যা আছে কি সমস্যা তাতে দুঃস্বপ্ন দেখবে ফাঁসিতে ঝুলছ কিন্তু মৃত্যু হচ্ছে না মৃত্যুর জন্য একজন ছটফট করছে কিন্তু সে মরতে পারছে না বিরাট কষ্টের ব্যাপার না এলিটা হস এলিতা হতাশ গলায় বলল না আমরা সবাই কনফিউজ প্রাচীন মায়া সভ্যতার বলা হয় ঈশ্বর মরেছে কনফিউজড বলে আমরা সবাই কনফিউজ সোনারগাঁ হোটেলে তাকে নামিয়ে চলে এসেছি সে আমাকে চমকে দিয়ে হিমু তুমি আজ থেকে যাও আমি বললাম কোথায় থাকবো আমার ঘরে থাকবে আমরা সারা রাত গল্প করব আমি বললাম হায় সখা এত নয় পুষ্পে কীট সমহেতা তৃষ্ণা জেগে রয় এলিতা বলল এর মানে কি আমি বললাম কবিতার লাইন ব্যাখ্যা করা কঠিন এলিটা বলল এর মানে এই যে তুমি এখানে থাকবে না আমি বললাম ঠিকই ধরেছ আমি যাই তুমি আরাম করে ঘুমাও আমি হাঁটা ধরেছি এলিটা তাকিয়ে আছে ঢাকা শহরের রাতে আকাশ দেখা যায় না বলে পথচারীদের মাঝে মাঝে খুব সমস্যা হয় আকাশে হয়তো ঘন মেঘ করেছে বেচারা বুঝতে পারলো না বৃষ্টি ঘরের নিরাপদ আশ্রয় যে আছে সে তখন মনের আনন্দ নিয়ে রবীন্দ্রনাথের বর্ষ যাপন করতে পারে পথে নেমেছে তার মহা বিপদ। বৃষ্টি শুরু হলে রিক্সা সিএনজি কিছুই পাওয়া যাবে না কিছুক্ষণের মধ্যে রাস্তায় পানি উঠে যাবে সেই পানিতে একসময় ফুটপাত ঢেকে যাবে ম্যানহোল হল সবই ফুটপাতে এই শহরে ম্যানহোলের ঢাকনা চুরি করে এমন একদল মানুষই আছে তারা শের দরে বেচে কিংবা কাছে বিনিময়ে কিনে খায় রাতের ঢাকায় বৃষ্টি হচ্ছে আর কেউ ম্যানহোলের ভেতরে ঢুকে যায় না এমন ইতিহাস নেই ফুটপাতে পানি উঠে গেছে কাজেই ফুটপাথ ছেড়ে আমি পথে নেমেছি আমার গা ঘেসে একটা প্রাইভেট কার গেল আমি কাদার পানিতে প্রাইভেট জানলা খুলে একজন মাথা বের করে বলল দাদা গাড়ির ভেতর থেকে প্রবল হাসির শব্দ ভেসে এলো বিচিত্র কারণে অন্যের দুর্দশায় আমরা আনন্দ পাই সারা গায়ে কাদা পানি মেখে আমি দাঁড়িয়ে আছি বিরামহীন বৃষ্টি পড়ছে গায়ের কাদা বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়ার কথা তা যাচ্ছে না আমার ইচ্ছা করছে সোগারগা হোটেলে ফিরে এলিতাকে বলি আজ রজনীতে হয়েছে সময় এসেছি দত্তা। আর একটা গাড়ি এসে আমাকে দ্বিতীয়বার ভিজিয়ে দিল মজা মন্দ না আমার ধারণা একের পর এক গাড়ি আসবে অসহায় পথ পথচারীকে ভিজিয়ে আনন্দ পাবে নিশিরাতে মানুষকে আনন্দ দিতে পারছি এটা খারাপ না আমি অপেক্ষা করছি এমন একটা গাড়ি যে দূর থেকে আমাকে দেখে গতি কমিয়ে দেবে এই গাড়ি আমার গা ঘেঁসে যাবে কিন্তু আমাকে ভিজাবে না এমন ঘটনা ঘটার পর আমি মেসে ফিরবো তার আগে না মজার এক খেলা শুরু হয়েছে দূর থেকে গাড়ির হেডলাইট দেখা মাত্র আমি রোমাঞ্চিত বোধ করছি এই গাড়ি মনে হয় আমাকে ভিজাবে না গাড়ি আমাকে দিয়ে চলে গেল এবার আছে একচক্ষু গাড়ি নিশ্চয়ই ট্রাক ট্রাকের দুটো হেডলাইটের একটা বেশিরভাগ সময় নষ্ট থাকে ট্রাকটাও ভিজিয়ে দিল দেখা যাক এবার কি আসে আমার কাজ অপেক্ষা করা আমি অপেক্ষা করছি ঝড় বৃষ্টির রাতের জন্য ঢাকা শহরে বিশেষ এক শ্রেণীর প্রাণী অপেক্ষা করে এই তথ্য আর কেউ জানুক না জানুক তল পুলিশরা জানে এই প্রাণীগুলি দেখতে মানুষের মতো তবে সামান্য লম্বা এরা রাতের অন্ধকারে ও চোখে কালো চশমা পড়ে থাকে বলে এদের চোখ দেখা যায় না শীত গ্রীষ্ম সবসময় এরা হাতে গ্লাভ করে থাকে বলে হাতও দেখা যায় না এরা কাউকে পেলেই এরা কাছাকাছি কাছাকাছি এসে দাঁড়ায় পাখির মতো কিচকিচ করে কথা বলে হ্যান্ডশেকের জন্য হাত বাড়ায় একবার এদের একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল কেন জানি মনে হচ্ছে আজও দেখা হবে আমি এরা নাম দিয়েছি পক্ষী মানব টল পুলিশরা বলে বেজাত এদের কোনো জাত নেই একটা প্রাইভেট কার স্লো করে আমার পাশে এসে দাঁড়িয়েছে পিছনের সিটে বসা আরোহী জানলা খুলে উদ্বিগ্ন গলায় বলল ভাই আপনার কোনো সমস্যা কোনো সমস্যা নাই মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন বাসা কোথায় বলুন নামিয়ে দিচ্ছি ভদ্রলোকের চোখে কালো চশমা উনি কি পক্ষী মানবদের কেউ আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার এই অডিও বুকটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশের যে আইকনটা আছে ওটাও প্রেস করে দিও যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশান তোমরা পাও তাহলে আজ এই পর্যন্তই পরের বারটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আজকের মতন বিদায়